Hello guys and welcome back to my channel Suborna Chatterjee. আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি আজকে কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আই হোপ যে তোমাদের কাছে ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, তাই আমার এই ভিডিওটা পুরো দেখো আর দেখার পর অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে অল করে দিও, যাতে এরকম টাইপের ভিডিও এবং আরো যে সমস্ত ভিডিও আমি দিই সেগুলোর নোটিফিকেশন যেন তোমাদের কাছে ঝটপট চলে যেতে পারে এবং তোমরা ঝটপট আমার ভিডিওটা দেখে ফেলতে পারো। তো চলো আর বেশি বকবক না করে আমি ভিডিওর ভিতরে ঢুকে পড়ছি যে আজকের ভিডিও টপিকটা কি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাবাউট পিউবিক হেয়ার। তো এই পিউবিক হেয়ারটা কি? এই পিউবিক হেয়ারের বাংলা টার্মস হচ্ছে গুপ্ত লোম। আর গুপ্ত লোম বলতে তোমরা ঠিকই ধরেছো, আমি কিন্তু বিকিনি এরিয়া লোমের কথাই বলছি। তো এই বিকিনি এরিয়া লোম তোমরা কি কি উপায় ক্লিন রাখতে পারবে, হাইজেনিক উপায় ক্লিন রাখতে পারবে, সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিওটা। কেন কি আমরা যদি বিকিনি হেয়ারের লোম যদি পরিষ্কার না রাখি তখন কিন্তু অনেক রকম সেখান থেকে রোগ সৃষ্টি হতে পারে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তাই এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যে মেয়েদের জন্য তা কিন্তু নয়, এটা উভয় পক্ষের জন্যই। তাই উভয় পক্ষে তোমরা দেখো, আই হোপ যে তোমাদের দুজনের কাছে এটা ভীষণ হেল্পফুল হবে। তো প্রথমেই আসছি ওয়্যাক্সিংয়ে। কেন কি অনেকেই ওয়্যাক্সিংটা কিন্তু ভীষণ পছন্দ করে এবং অনেকের কাছে ওয়্যাক্সিংটাই মনে হয় যে বেস্ট উপায়। তো যারা ওয়্যাক্সিং করতে পছন্দ করে তাদের জন্য হয়তো এটা নয়, কিন্তু যারা এখনো পর্যন্ত ওয়্যাক্সিং করোনি কিন্তু করাবে করাবে ভাবছো তাদের জন্য হয়তো, তো তাদের জন্য এটা কিন্তু ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে তোমরা যদি ওয়্যাক্সিং করতে চাও তোমাদেরকে কিন্তু আগে ভাগেই বলে দিচ্ছি এটা কিন্তু ভীষণ একটা পেনফুল জিনিস তোমাদের কাছে হতে চলেছে। কেন কি আমরা যখন হাতে পায়ের লোম তুলি ওয়্যাক্স করে তখন কিন্তু যেটা যথেষ্ট পরিমাণে পেনফুল হয়, এবং আমরা যখন বিকিনি এরিয়া এটা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু সেটা আরো বেশি সেন্সিটিভ এরিয়া, যেহেতু সেজন্য সেখানে কিন্তু আরো বেশি পেনটা হওয়ার চান্স আছে এবং অনেক সময় সেখান থেকে কিন্তু ব্লাড বেরোনোরও চান্স থাকে। অনেক সময় এমন সেন্সিটিভ হয় যে হট করে ওটা টানতে গেলে তখন কিন্তু ব্লাড বেরিয়ে যায়। আর সব থেকে যেটা কমন হয়ে থাকে সেটা হচ্ছে চামড়া পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, এবং সেটা যেহেতু খুবই সেন্সিটিভ একটা এরিয়া তো চট করে আর নরমও থাকে এবং চট করে সেটা কিন্তু বার্ন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো তোমরা যারা এখনো পর্যন্ত কোনোদিনও ভ্যাকসিন করাওনি তারা কিন্তু কিন্তু আরো 10 বার ভাবো, দেন তারপরে ডিসিশন নিও যে তোমরা বিকিনি এরিয়ায় ভ্যাকসিন করাবে কিনা। এটার একটাই সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি যদি একবার ভ্যাকসিন করাও তাহলে মোটামুটি 30 ডেজ লাগে এটার হেয়ারটা রিটার্ন আসতে, এবং এর হেয়ারটা যখন আসে তখন কিন্তু ভীষণ পোকি হয় না, মানে অনেক সময় হয় না খোঁচা খোঁচা টাইপের হয়ে যায়, লাইক দাড়ি টাইপের হয়ে যায়, সেটা কিন্তু এই ক্ষেত্রে হয় না। তো এটার একটা পজিটিভ পার্ট এটার একটা আছে। আর একটা এগুলো অনেক ফ্লেভারের হয়, লাইক চকলেট, লাইক অ্যালোভেরা, আরও নানা রকম ফ্লেভারের এগুলো হয়। তো তোমরা সেই ফ্লেভারগুলো করানোর ট্রাই করতে পারো, চকলেটটা বেস্ট হবে বিকিনি ওয়্যাক্সের জন্য। আর পারফেক্ট বিকিনি ওয়্যাক্সের জন্যই কিন্তু তোমরা বিকিনি ওয়্যাক্স করাবে। অনেক সময় পার্লারে গেলে পরে যেগুলো দিয়ে বডির আমরা লোম তুলি সেটা দিয়ে ওয়্যাক্স করিয়ে দেয় বিকিনি, সেটা কিন্তু নয়, বিকিনি ওয়্যাক্সের জন্যই আলাদা বিকিনি ওয়্যাক্স পাওয়া যায়, সেটা দিয়েই একমাত্র তোমরা কিন্তু বিকিনি ওয়্যাক্স করবে, তবেই সেটা কার্যকরী হবে। আদারওয়াইজ কিন্তু সেই থেকেই যাবে, ঠিকঠাক করে ক্লিন হবে না, পেন বেশি হবে, এক্ষেত্রে এগুলো কিন্তু সমস্যা হতে পারে। একটা জিনিস সেটা হচ্ছে ওয়্যাক্স কিন্তু বেশ এক্সপেন্সিভ, এটা 1000 থেকে 2000-এর মধ্যে অনেক সময় হয়ে যায়। তো অনেক সময় ভাবে যে একটুখানি পার্টের জন্য এতটা খরচা, এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেটা যারা এক্সপেন্সিভ থেকে একটু দূরে থাকো তাদের জন্য কিন্তু এটা নয়, কেন কি এটা বেশ এক্সপেন্সিভ একটা ম্যাটার। নেক্সট আসছি নর্মাল রেজারে শেভিং, মানে যেটা দিয়ে আমরা নর্মাল রেজার দিয়ে হাতে পায়ের লোম তুলি সেটা দিয়ে আমরা অনেক সময় শেভিং করি। তো এটা হচ্ছে মোস্ট অ্যাফোর্ডেবল একটা ব্যাপার, যেটা দিয়ে তোমরা কিনা বিকিনি লাইন শেভ করতে পারো। কিন্তু এটা যখন ইউজ করবে তখন এটা মাথায় রাখতে হবে সবসময় যে যেদিকে হেয়ারের গ্রোথ আছে সেদিকেই কিন্তু আমাদের রেজারটা চালাতে হবে, আমরা হেয়ার গ্রোথের উল্টো দিকে রেজার কিন্তু চালাতে পারি না, তাহলে কিন্তু সেখানে স্মল কাট হওয়ার চান্স থাকবে এবং স্মল কাট থেকে ইনফেকশন হয়ে যাবে এবং নানা রকম প্রবলেম হতে পারে। তো সবসময় মাথায় রাখতে হবে যেদিকে হেয়ারের গ্রোথ সবসময় সেদিকেই আমরা যেন রেজারটা ইউজ করি, এবং অল টাইম যখনই আমরা ইউজ করব তখন সেটা কিন্তু যেন নতুন নতুন রেজার হয়, বা একটা রেজার দুবারের বেশি যেন ইউজ না হয় সেটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। এটা একটা নেগেটিভ দিক আছে, সেই নেগেটিভ দিকটা হচ্ছে যে যতবারই আমরা এটা যখনই আমরা এটা রেজার ইউজ করি না কেন আমাদের যে পিউবিক হেয়ার আছে সেটার কিন্তু গ্রোথটা ভীষণ মোটা হয়ে যায়, এবং লাইক আমরা যখন প্যান্টি পরি সেটা একদম খোঁচা খোঁচা হয়ে যায় এবং খুব অস্বস্তি একটা ফিল হয়। তো তোমরা যারা রেগুলার ওয়াইজ করতে পারো, মানে সপ্তাহে সপ্তাহে
করছো তাদের জন্য এটা ঠিক আছে, আদারওয়াইজ যারা যাদের হয়ে ওঠে না সপ্তাহে সপ্তাহে তাদের জন্য কিন্তু এটা একটা বেশ মানে তাদের জন্য এটা একটা খুব যন্ত্রণাদায়ক জিনিস হতে পারে, কেন কি এটা বেশ অস্বস্তিকর একটা জিনিস হয়ে যাবে যখন হেয়ারটা আস্তে আস্তে বেরোবে। নেক্সট হচ্ছে ট্রিম। তো ট্রিম তোমরা দুরকম উপায়ে করতে পারো, এক হচ্ছে তোমরা কাঁচি দিয়ে করতে পারো, আর সেকেন্ড অপশন হচ্ছে তোমরা ট্রিমার দিয়ে ট্রিম করতে পারো। তো কাঁচি দিয়ে যদি তোমরা ট্রিম করো তাহলে সেখানে সুবিধা হচ্ছে তোমাদের কাটের ভয় থাকে না কোনো রকম, কোনো খুব ইজিলি কাট হয়ে যায়। কিন্তু কাটটা করার সময় তোমাদের মাথায় রাখতে হবে সিজারটা যেন সবসময় শার্প হয়, মানে যদি শার্প হয় না হয় তাহলে কিন্তু কাট হয়ে যাওয়ার চান্স থাকে, কেন একই জায়গায় তুমি বারবার করে ওটাকে কেটেই যাচ্ছ কেটেই যাচ্ছ, যদি সেটা ভালো করে কাটছে না তখন কিন্তু সেটা খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। তো শার্প যদি সিজার তোমরা ইউজ করো তো তোমরা খুব ইজিলি ওটাকে ট্রিম করতে পারো, এবং যারা ট্রিম পছন্দ করে তাদের জন্য তো এটা বেস্ট আইডিয়া। আর নেক্সট হচ্ছে ট্রিমার, ট্রিমারও তোমরা ইউজ করতে পারো, কিন্তু ট্রিমারটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কেন কি ট্রিমারের দাম মোটামুটি 700-800 টাকা হয়ে যায়। যদি তোমরা 700-800 টাকা ওখানে না ইনভেস্ট করতে যাও দেন আমি বলবো সিজার ইজ দ্য বেস্ট আইডিয়া। তো নেক্সট হচ্ছে এপিলেটার। তো আমি বলবো এপিলেটারটা না ইউজ করাটাই বেটার, কেন কি এপিলেটার কি হয় প্লাগিং করে, মানে লাইক আমাদের আইব্রো যখন প্লাগ করা হয় সুতো দিয়ে তখন কি একটা একটা করে জিনিস টেনে টেনে আনে, বা তোমার ওই চিমটে টাইপের জিনিস যেগুলো থাকে যেটা দিয়ে একটা একটা করে টেনে আনে, তো এপিলেটারটাও কাইন্ড অফ ওরকম জিনিস। তো সেটা কিন্তু বেশ পেনফুল হতে পারে, তো তোমরা যারা একদমই সেখানে পেন নিতে চাইছো না, বা আমি তো বলবো এটা না নেওয়াটাই বেটার, অ্যাপিলেটার সেখানে ইউজ না করাই বেটার। অ্যাপিলেটার তোমার আলাদা জায়গায় মানে বডি পার্টে ইউজ করো, বাট সেন্সিটিভ যেহেতু আমাদের বিকিনি এরিয়াটা সেখানে না ইউজ করাটাই। নেক্সট আসছি লেজার ট্রিটমেন্ট, যেটা কিনা ভীষণই কস্টলি, প্রায় অ্যারাউন্ড 35-40,000 পড়ে যায় সেখানে লেজার ট্রিটমেন্ট করানোর জন্য। এবং সেখানে লেজার ট্রিটমেন্ট করালে যে একেবারেই হেয়ার রিমুভ হয়ে যায় তা কিন্তু না, সেটা কিন্তু পরবর্তীকালেও আবার আসতে পারে। তো এটা তো একদমই আমি বলবো নইব নইব জব, বাট যারা একবার ট্রাই করতে চায় তারা করতে পারো, বাট এগুলো যারা এক্সপেন্সিভ থেকে দূরে থাকো তাদের জন্য কিন্তু এটা একেবারেই না, এবং এটাও কিন্তু বেশ পেইনফুল, মানে যখন সেটা যখন তোমার কাছে যখন সেই লেজারের রেটা যাবে তখন কিন্তু রেটা যখন যাবে তখন কিন্তু সেটা তোমার কাছে বেশ পেইনফুল হতে পারে। তো তোমরা যদি পেনটা সেটা নিতে পারো দেন তোমাদের জন্য ঠিক আছে, বাট আমি বলবো যেহেতু সেটা সেন্সিটিভ এরিয়া সেখানে এত কিছু ট্রাই না করাটাই বেটার হবে, যেটা খুব ইজি এবং পেইনফুল নয় সেটা তোমাদের কাছে করাটাই কিন্তু বেটার বলে। নেক্সট আসছি হেয়ার রিমুভাল ক্রিম। তো হেয়ার রিমুভাল ক্রিম বলতে কিন্তু আমাদের বডিতে যে হেয়ার রিমুভাল ক্রিম অনেকে কিন্তু আমরা সেটাই বিকিনি জায়গায় আমরা কিন্তু সেটা ইউজ করে নিই বিকিনি হেয়ার রিমুভ করার জন্য, কিন্তু কিন্তু সেই হেয়ার রিমুভাল ক্রিম এবং বিকিনি এরিয়া হেয়ার রিমুভাল ক্রিম কিন্তু দুটো পুরো আলাদা, কেন কি আমাদের বডির যে লোম সেটা কিন্তু যথেষ্ট নরম হয় এবং আমাদের স্কিন যেটা অনেক কিছু সহ্য করতে পারে সেটা কিন্তু আমাদের বিকিনি এরিয়ার লোম সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিকিনি এরিয়ার লোমও তুলনামূলকভাবে একটু শক্ত হয়। তো সেই জন্য সেইখানকার লোম রিমুভ করার জন্য যে ক্রিম ইউজ হয় সেই ক্রিমই কিন্তু ইউজ করা উচিত, অন্য কোনো ক্রিম ইউজ করা উচিত না। এবং ক্রিমটা ইউজ করার জন্য কিন্তু যে যে পদ্ধতিগুলো সেখানে লেখা থাকবে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু ইউজ করতে হবে, কেন কি ওটা বেশিক্ষণ যদি আমরা লাগিয়ে রেখে দিই দেন কী হবে সেটা স্কিনের সাথে, যেহেতু সেখানকার আমাদের বিকিনি এরিয়ার চামড়া ভীষণ নরম হয় তো সেই ক্ষেত্রে কী হবে ক্রিমটা স্কিনের সাথে বসে গিয়ে অনেক সময় ব্লাডের সাথেও মিক্স হয়ে যেতে পারে। তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে, 5 মিনিটের বেশি একদম রাখা সেখানে যাবে না, এবং সেটা কোনো ওয়েট টাওয়াল দিয়ে বা ওয়েট টিস্যু দিয়ে সেটাকে ক্লিন করে নিতে হবে, এটা বেস্ট প্রসেস। এবং হেয়ার রিমুভাল ক্রিম লাগালেও কিন্তু সেখান থেকে লোমটা যখন পরবর্তীকালে বেরোবে সেটা কিন্তু নরম হয়েই বেরোয়, খুব একটা মানে শক্ত বা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইপ খোঁজা খোঁজা টাইপ জিনিসপত্র কিন্তু হয় না। তো আমি বলবো বেস্ট হচ্ছে তোমাদের জন্য বা প্রত্যেকের জন্য, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের জন্য কিন্তু যে ভাজাইনাল ক্রিম হেয়ার রিমুভাল ক্রিম সেটা ইউজ করা, এবং সেটা পার্টিকুলারই কোনো দোকানে পাওয়া যায়, মেডিসিন শপে পাওয়া যায়, বা অনলাইন তোমরা শপ করতে পারো যে কোনো জায়গাতেই তোমরা ওটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা কিন্তু ভীষণ ইজি একটা প্রসেস। আর ট্রিমার আর তোমার
এই ক্রিম এই দুটো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল আর ভীষণই তোমাদের কাছে ইজি। ট্রিমারটা যারা 700-800 টাকা যারা ম্যানেজ করে নিতে পারো, যে একটা ট্রিমারের জন্য 700-800 টাকা ঠিক আছে ম্যানেজ হয়ে গেল, দেন তোমরা ওটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 3 মাসের বেশি যায় না আর ট্রিমার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু সেটাকেও আমাদের মোটামুটি 10 দিন অন্তর অন্তর কিন্তু ইউজ করতে হয়। তো এই দুটো তোমাদের কাছে বেস্ট। আদারওয়াইজ আরও অনেক যারা যারা কেউ যদি একটু চাও একটু অন্যরকম করতে ট্রাই করতে, দেন তোমরা করতে পারো। আর একটা কথা যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে মেক ইউর ওন ডিসিশন, অন্য কারোর কথা শুনে নিজের ডিসিশন নেবে না। তোমার যদি মনে হয় তুমি তোমার বিকিনি এরিয়ার লোম তুমি রাখতে চাও, বিকিনি এরিয়ার হেয়ার তুমি রাখতে চাও, দেন গো অ্যাহেড, কোনো অসুবিধা নেই। কিন্তু এতটাও অপরিষ্কারভাবে রেখো না যে যেটা থেকে নানা রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। যদি তোমার বিকিনি এরিয়ার হেয়ার রাখার তোমার যদি ইচ্ছা থাকে, দেন সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে। আর যদি অবশ্যই তুমি পরিষ্কার করো, সেটাকেও নানা রকম হাইজেনিক উপায়ে তুমি কিন্তু ক্লিন রাখার চেষ্টা করবে। কারোর কথা শুনে তুমি যদি চলে যাও ওয়্যাক্স করতে বা লেজার ট্রিটমেন্ট নিতে, সেটাও করো না। তোমার যেটা মনে হবে যে তুমি তোমার ওপর নিতে পারবে সেইটাই কিন্তু করো। আমি জাস্ট তোমাদের কাছে ইনফরমেশন দিলাম যে এতগুলো রাস্তা আছে বিকিনি হেয়ার ক্লিন করার জন্য, তো তোমরা এই পদ্ধতিগুলো ইউজ করতে পারো। তো আই হোপ আমার ভিডিওটা আজকে তোমাদের কাছে ইনফরমেটিভ, আমার আজকের এই ভিডিওটা। তো আমার ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।